আবার স্টার জলসায় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী ইন্দ্রাণী পাল। বরুণ ধারাবাহিকের মধ্যে দিয়ে টিভির পর্দায় তাকে প্রথম দেখা গিয়েছিল। এই ধারাবাহিকে তিথি চরিত্রে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী, যাকে আর শেষবারের মতো দেখা গিয়েছিল নবাব নন্দিনী ধারাবাহিকে। তার বিপরীতে দেখা গিয়েছিল রেজওয়ানকে। রেজওয়ানের সাথে জুটি বেঁধে আবারও নতুন ধারাবাহিকে ফেরার কথা হয়েছিল অভিনেত্রীর, কিন্তু তা সম্ভব হয়নি। কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছিলেন অভিনেত্রী, তাই অনেকে মনে করেছিলেন আবারও তাকে দেখা যাবে ধারাবাহিকে। তবে সত্যিই ফিরতে চলেছেন তিনি। অর্গানিক স্টুডিওর নতুন ধারাবাহিকে নায়িকা হয়ে আসতে চলেছেন অভিনেত্রী। দর্শক চেয়েছিলেন রুদ্রিক ও তিথির জুটিকে আবার দেখতে, কিন্তু অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে টলিপাড়ার অন্য এক অভিনেতাকে। তিনি কে তা এখনও ঠিক নয়। শোনা যাচ্ছে অভিনেতা রবি শ অথবা জীবনসাথী ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সায়ন কর্মকারকে দেখা যাবে। খুব তাড়াতাড়ি প্রমোট শুটিং হতে চলেছে। ধারাবাহিকটি কবে আসবে ও এই নতুন জুটি দর্শকদের কেমন লাগবে তারই অপেক্ষায়। এছাড়াও স্টার জলসায় আরও নতুন নতুন ধারাবাহিক আসতে চলেছে। এই বিষয়টি নিয়ে আপনাদের যদি কিছু মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আরও একটি অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন এই চেয়ার নিউজ। নমস্কার।